সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কেউ যদি আপনার জাকাত দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা স্বপ্নে কেউ যদি দান খয়রাত বা জাকাত দিতে দেখে তাহলে এই স্বপ্ন দেখা মনের আশা পূরণ হতে পারে কোন আলেমকে যদি জাকাত আপনি দিতে দেখেন তাহলে এ জাতীয় স্বপ্ন দেখা ইহা যাকে দিবেন তার এলেম জ্ঞান গর্ব তার জ্ঞানের গভীরতা বাড়তে থাকবে বাচ্চা যদি দান সৎকাৎ দান সৎকা করতে দেখে তাহলে তিনি বিভিন্ন সম্প্রদায়ের প্রশাসক নিযুক্ত হবেন সম্প্রদায়ের প্রশাসক নিযুক্ত হবেন কেউ যদি এইদুল ফিতরের জাকাতের ফিতরা মানে জাকাত ফিতরা আদায় করতে দেখে তবে সে বেশি বেশি নামাজ পড়বে এবং তাসবিহ আদায় করবে আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরেন ক্যারিমের মধ্যে বলেন আফলাহাম তাজাক্কা ওয়ালা কারস মারফ বেহি ফাসল্লাহ বাল্টু আল হায়া তা দুনিয়া ওয়ালা খেরো দোহাই রো আবহ সুরতুল আলা আয়ত আর যদি তার উপর ঋণ থেকে থাকে তবে তা পরিশোধ করবে এবং ওই বছর তার কোনো রূপ দেখা দিবে না এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত